আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন রমজান মাস চলছে, তাই আমি আপনাদের জন্য ইফতারের একটি রেসিপি নিমকি নিয়ে এসেছি। ভালো করে বোঝার জন্য আমি স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক নিমকি তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ আর 2 চা চামচ তেল নিয়েছি। প্রথমে আমি এখানে একটা বোল নেব, একে একে উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ ময়দা, লবণ আর তেল। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ চিনি দিয়েছি আর 1/2 চা চামচ কালো জিরা দেব। এই দুটোই হচ্ছে অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। আবার ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন এরকম দলা বাঁধা যাচ্ছে, তখন মনে করবেন যে উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নেব। ডোটা তৈরি করার জন্য যতটুকু পানি লাগবে অতটুকুই আপনারা দেবেন। এবার ভালো করে মথে নেবেন ডোটাকে, ডোটা স্মুথ করার জন্য যতক্ষণ মথে নেওয়া লাগে। জানাবেন।